বাংলায় বন্ধ সব থেকে বড় দুর্গা প্রতিমার কাজ, অনুমতির গেরোয় অনিশ্চিত দুর্গা দর্শন, হাইকোর্টে উদ্যোক্তারা। থমকে গেল কাজ, থমকে গেল ভাবনা, তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন গেল থমকে। অনুমতির দোরগোড়ায় এসে থমকে গেল বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার কাজ। মন ভাঙা আর্তনাদ পুজো উদ্যোক্তাদের, হাতে আর সময় নেই বললেই চলে। এই পরিস্থিতিতে এসে কি করবেন উদ্যোক্তারা, তা ভেবেই কুল পাচ্ছেন না তারা। 111 ফুটের দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগাতে চেয়েছিল নদিয়ার রানাঘাটের ধানতলার কামালপুর অভিযান সংঘ। চলছিল শেষ পর্যায়ের প্রস্তুতি। 111 ফুটের দুর্গা প্রতিমা তৈরি করে গিনেস বুকে নাম তুলতে চেয়েছিলেন উদ্যোক্তারা, কিন্তু তাদের সেই ভাবনা সব স্বপ্ন যেন এক মুহূর্তেই থমকে গেল। সেই দুর্গাপূজা বন্ধ করার নির্দেশ দিল পুলিশ, সুরক্ষা সংক্রান্ত কারণের জন্যই এই নির্দেশ বলে জানা গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে এত বড় দুর্গা প্রতিমা তৈরি করা যাবে না। কারণ হিসেবে জানানো হয়েছে, এর আগে শুধু কলকাতায় যে বড় দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছিল সেটির কারণে সেখানে ল অ্যান্ড অর্ডার ঠিক রাখা যায়নি, অতিরিক্ত ভিড়ের চাপে সমস্যায় পড়তে হয়েছিল সাধারণ মানুষকে, পদপিষ্ট হয়েছিলেন অনেকেই। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো নাজেহাল হয়ে উঠেছিল পুলিশ প্রশাসন, পরবর্তীতে বন্ধ করে দিতে হয় সেই পুজো। তাই পূর্বের অভিজ্ঞতাকে স্মরণ করে 111 ফুটের এই দুর্গা প্রতিমা তৈরির কাজ বন্ধ রাখতে বলা হয় প্রশাসনের পক্ষ থেকে। তবে এই বিষয়ে পুজো কমিটির সদস্যদের দাবি, সমস্যা থাকবে, সমস্যার সমাধানও বার করতে হবে, যাতে তাদের এই পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সে কারণে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করবেন। পাশাপাশি পুজো উদ্যোক্তারা জানান, এই পুজোর সাথে প্রায় 20-30টি গ্রামবাসী যুক্ত আছেন, তাদের আবেগ খুশি জড়িয়ে রয়েছে। তাই প্রশাসন যদি এই বিষয়টি একটু খতিয়ে দেখেন তাহলে অনেকগুলো মানুষ উপকৃত হবে। আয়োজকরা জানিয়েছেন বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন তারা। এ বিষয়ে পুজো কমিটির এক সদস্য জানান, সমস্যার সমাধান তো থাকবেই, তো আমরা একটা জিনিসই দাবি করছি যে এটার একটা সুষ্ঠু সমাধান হয়, যাতে আমাদের পুজোটা কোনো রকম ভাবে অসুবিধা না। কারণ এটা একটা গ্রাম, গ্রাম চাইছে শুধু একা, আমার গ্রাম নয়, এর সাথে এখন যুক্ত আছে ধরুন ওই সাহায্য অর্থে আরও 20টা ক্লাব এর সাথে যুক্ত হয়েছে, আরও ধরুন আশেপাশে আরও 10-15টা গ্রাম এর সাথে যুক্ত হয়েছে। তো এখানে শুধুমাত্র একটা গ্রামই দেখুন যে এত বড় একটা রিস্ক নিয়েছে, এত বড় একটা পুজো করছে, কারণ কোনো রকম স্পন্সার ছাড়া, শিব ছাড়া। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি এই পুজোটা বন্ধের দিকে যায় তো এটা একটা অনেক দিকে খারাপ ইম্প্যাক্ট হবে, যেটা যদি বলা যায় যে আমাদের গ্রামের লোকের একটা, দেখুন পুলিশ এসে বসে রয়েছে, গ্রামের লোক অত আইন বোঝে না, কোনো কিছুই বোঝে না। আমি এই দুদিন নেই, আমি অলরেডি কলকাতায় হাইকোর্টে দৌড়াচ্ছিলাম, তো সেই অবস্থায় গ্রামের লোক একটাই আশঙ্কা করছে যে পুলিশ কেন এসছে। পুলিশ দেখলে এদের একটা মাথায় একটা সবসময় একটা ভয় কাজ করে, বোধ হয় কোনো একটা কিছু হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যাই হোক, সবাইকে আশ্বস্ত করা হয়েছে, যাই হোক একটা সুষ্ঠু সমাধান, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, অন্তত আমাদের পরিবেশটা দেখে অন্তত যাতে এটার একটা সুষ্ঠু সমাধান হয়, আমরা যাতে পুজোটা করতে পারি। হ্যাঁ, আশঙ্কা সব কিছুই থাকবে, তার সত্ত্বেও কাজগুলো করতে হবে। আমাদের গ্রামের লোকের একটা আবেগ, শুধু আমাদের গ্রাম নয়, এখন যদি বলো বাংলার গ্রাম, বাংলার আবেগ এই পুজোটা নিয়ে তৈরি হয়েছে। যদি বলা হয় আজকে এই পুজোটা নিয়ে এমন একটা জিনিস তৈরি হয়েছে, আশঙ্কাটা আসছে। ইভেন আমাদের, আমার কাছে যে সমস্ত কল আসছে বিদেশ থেকে, প্রচুর কল আসছে যে তারা এই পুজোটা দেখতে আসতে চাইছে। তো এটা শুধু আমাদের একটা আবেগ নয়, এটা টোটালি বাংলারই একটা আবেগ, বাঙালিরই নাম হবে এটা, আমরা সেটাই চাইছি। আমরা কোর্ট পিটিশন করেছি গতকালকে, কারণ দেখুন আশঙ্কা তো একটা আছেই, আর এতগুলো লোকের ব্যাপার, সবাই তো রয়েছে, তো গ্রামের লোকজন একটা সত্যিই অস্থির হয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, রানাঘাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।